কর্মসূচি দিয়েছেন শহীদ মিনার, শহীদ মিনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে কেন? আপনারা নতুন কর্মসূচি দিতেই আছেন। আপনারা কি বললেন যে ওনাকে সরাবেন, নতুন সংবিধান আপনারা বলেন, ওনাকে সরিয়ে কাকে বসাবেন? প্রশ্ন ছিল এটা, তাই না? কাউকে সরাইলে যে সাথে সাথে আরেকজনকে বসাইতে হবে এরকম কোনো কথা নাই। হাসিনা গেছে, তার এক মাস পর আছে ডক্টর ইউনুস, এক মাস পর, তাহলে ওনার জায়গাটা খালি থাকলে যে খুব ক্ষতি হবে এরকম না। আমি বিবেচনায় বসে এক মাস হোক, কোনো দিন হোক, আপনি আরেকজনকে বসাইতে পারতেন না? ওনারা অনেক বড় মানুষ বাবা, আমি ওনার সাথে তর্কে বিতর্কে যাইতে চাই না। ওনারা যা নির্দেশন দেয় ওই নির্দেশন ছাত্ররা কাজ করে করুক। যদি ওনাদের মানে উনি আমাদের কী বলেন, আমাকে কী বললো, আমি নিজেও একজন গুলি খাওয়া ছেলে, পরের দিন আমরা আন্দোলন করতে আসছি, আমরা কি গুলি খাই নেই? আমরা কি মরিনি? আমরা রক্ত চড়াইনি, আমরা রিমান্ডে যাইনি, আমরা জেলখানায় যাইনি, আমরা রাজপথেই ছিলাম, আমরাও আন্দোলন করছি।